রুপা দিয়ে, বয়স একটা সংখ্যা মাত্র। যুগ যুগ ধরে এ কথা বলে আসছে, দেখে আসছে সবাই, কিন্তু ঘটনা ঘটলেই তা নিয়ে তুমুল শোরগোল পড়ে যায়। এবার তাতে যোগ হয়েছে সমাজ মাধ্যম। পূর্ব মেদিনীপুরের একসময় দুর্দণ্ড প্রতাপ সিপিআই এর নেতা তথা প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠ মাত্র 77 বছর বয়সে সম্প্রতি বিয়ে করেছেন। কয়েকদিন আগেই বিয়ে করেছেন সিনিয়র সিটিজেন হওয়ার দোরগোড়ায় দাঁড়ানো নামজাদা অভিনেত্রী আশিস বিদ্যার্থী। নামজাদা ক্রিকেটার তথা ধারাভাষ্যকার অরুণ দাল 66 বছরে বিয়ে করেছেন, এটা তাদের অধিকার। জিন্দগি ও হ্যায় জিসমে হাম খুশি সে রহ সকে, কিসি অর কে লিয়ে নাহি, আপনে লিয়ে, আপনি জিম্মেদারিয়ো কো পুরি করকে ক্যা হাম খুশি সে রহ সকতে হ্যায়। ये खोज मेरी हमेशा रही है। तो जब हम अलग हुए तब मैंने खुद को, मैं जितना भी जानता हूँ, मैं जानता हूँ कि मैं अकेला नहीं चलना चाहता। पर बात उम्र की है ही क्यों, हम किसी भी उम्र में खुश रहने का सपना देख सकते हैं और उसके लिए कदम उठा सकते हैं। শহর একটি বিলাসবহুল হোটেলে উচ্চ পদে কাজ করতেন পাত্রী কলকাতার মানসীদে, বয়স 42, আপাতত মিডিয়া হাউসে যোগ দিয়েছেন। বিয়ে নিয়ে অবশ্য রাগঠাক করেননি বর্তমান কংগ্রেস নেতা, স্পষ্ট বলেছেন কোনো অন্যায় করেননি, কোনো বেআইনি কাজ করেননি। আইনি বিয়ের পর বেশ ধুমধাম করেই রিসেপশন হবে, একটি কলকাতায় একটি হলদিয়ায়। 24 জুন সেই রিসেপশনের প্রস্তুতি তুঙ্গে। কয়েকদিন ধরে নামী শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে। সাপের দোরগোড়ায় এসে ফের সাত পাকে বাধা পড়েন বলিউড অভিনেতা আশিস বিদ্যার্থী। জামাই ষষ্ঠীতেই বসে বিয়ের আসর। এর আগে শকুন্তলা বড়ুয়ার মেয়ে রাজশ্রীকে বিয়ে করেছিলেন। দীর্ঘ 23 বছরের দাম্পত্য ছেদ পড়ে বছর 5 আগে। আবার জীবন শুরু করতে চান বলিউডের ভিলেন, তাই গাঁটছড়া বাঁধেন রূপালীর সঙ্গে। গত বছর এপ্রিলে সারা জাগানো খবর ছিল অরুণ লালের বিয়ে। বুলবুল সাহাকে বিয়ে করেছিলেন, দীর্ঘদিনের বান্ধবীকে প্রাণের সঙ্গী করেছেন। প্রথম স্ত্রী রিনার সঙ্গে মিউচুয়ালি ডিভোর্স হয়ে গেছে। আমি খুব খুশি, দিস ইজ অ্যানাদার বিগ অপরচুনিটি ইন মাই লাইফ, আই লাভ হার ডিয়ারলি এন্ড উই আর গোইং টু মেক আ ভেরি ভেরি হ্যাপি কাপল ফর দ্য রেস্ট অফ আওয়ার লাইভস। জীবনের কোনো কিছু শুরু করার ক্ষেত্রে যে বয়স কোনো বাধা নয়, ইনারা আবার প্রমাণ করলেন। ইনিংস দ্বিতীয় হোক বা তৃতীয়, মিয়া বিবি রাজি তো কাজী কি করবেন। স্পেশাল রিপোর্ট, এখন বিশ্ব বাংলা সংবাদ।